ইউনানি দাওয়াই হিসেবে আপনি অনেক ধরনের মশলাকেই চিনতে পারেন আবার অনেক ধরনের গাছকেও চিনতে পারেন তেমনি একটি ঔষধি গাছ হচ্ছে হরিতুকির গাছ হরিতুকির ফল কাঁচা অবস্থায় দেখতে সবুজ কিছুটা জলপায়ের মতো পেকে গেলে শুকিয়ে এর ফলকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে প্রথমেই বলছি আপনি যদি চোখের দৃষ্টিশক্তির সমস্যায় ভুগতে শুরু করেন চোখের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে কাছের বা দূরের জিনিস দেখতে পাচ্ছেন না তাহলে দৃষ্টিশক্তি আপনার বাড়বে গুণ চোখের চশমা খুলে ফেলে দিতে হবে আজকে হরিতকের এমন ব্যবহার সম্পর্কে জানাবো পাশাপাশি আপনি যদি অশ্বরোগী হয়ে থাকেন আপনার যদি হৃদরোগের সমস্যা থেকে থাকে আপনার যদি স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে পিত্তের বেদনা থেকে থাকে সকল রোগের ক্ষেত্রে হরিত কি খুবই উপকারী কীভাবে কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে হবে তা ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে তাই অবশ্যই আমাদের রিয়েল পেজটি চিনেই ফলো করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে হরিতকিকে খুবই মূল্যবান একটি ভেষজ হিসেবে বলা হয়েছে বিভিন্ন কাজে হরিতকে ব্যবহার করা হয়ে থাকে বলতে গেলে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সকল রোগের সমাধান রয়েছে হরিতুকির কাছেই হরিতকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন সেলেনিয়াম ম্যাঙ্গানিস কপার ইত্যাদি খনিজ পাওয়া যায় এর ফলে এটি আমাদের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সকল রোগের ক্ষেত্রেই উপকার দিতে পারে যদি আপনার দেহের মধ্যে কোথাও ক্ষতের সৃষ্টি হয় ঘা পাচড়া কিংবা চুলকানির সৃষ্টি হয় তাহলে হরিতুকি আপনাকে খুব ভালো সাহায্য করতে পারবে ঘরে সবসময় একটু হরিতকির গুঁড়ো রেখে দেবেন চিমটি পরিমাণ হরিতকির গুঁড়ো একটু নারকেল তেলের সাথে মিশিয়ে ঘা পাঁচড়া চুলকানি অ্যালার্জি একজিমা অথবা ক্ষতের জায়গায় লাগান নিয়মিত এই কাজটি করুন তিন থেকে সাত দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন এর এত গুণ যে এটি আপনার যে কোনো ধরনের খোসপাচড়া যে কোনো ধরনের ইনফেকশন অ্যালার্জি চুলকানি একজিমা এই জাতীয় সমস্যাগুলোকে নেমেষেই ভালো করে দিতে পারে হজম ক্ষমতা বাড়াতে হরিতকি খুবই সাহায্য করে থাকে হজমের সমস্যা রয়েছে এমন মানুষের সংখ্যা নিতান্তই কম নয় আপনি যে খাবারগুলো খান সেগুলো ভালোভাবে পাকস্থলিতে যখন পরিপাক করতে পারে না তখনই হজমের সমস্যা হয় তাই হজমের সমস্যার সমাধানের জন্য পাকস্থলীর যাবতীয় কাজ ঠিকভাবে হওয়া দরকারি হরিতকি ঠিক এই কাজটি করে দুপুরে আর রাতে খাবারের পর হরিতকের গুঁড়ো নিয়ে নেবেন আধা চা চামচ পরিমাণ এবারে অল্প পরিমাণে উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে মিশিয়ে এই হরিতকের গুঁড়ো খেতে থাকবেন এটি আপনাকে খুব ভালো উপকার দেবে এর ফলে আপনার গ্যাসের সমস্যা হবে না যারা খুব বেশি গ্যাসের সমস্যায় ভুগছেন তারা এই কাজটি একটু করে দেখুন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা থেকে চট জলদি মুক্তি পেয়ে যাবেন ইনস্টেন গ্যাসের সমস্যা হলেও এই কাজটি করতে পারেন এবারে বলছি কোষ্ঠকাঠিন্য বা পাইলসের ক্ষেত্রে কিভাবে হরিতকিকে ব্যবহার করা যায় কোষ্ঠকাঠিন্য হচ্ছে একটি আলাদা ধরনের সমস্যা হজমের সমস্যা না থাকলেও অনেকের এই সমস্যাটি হয়ে থাকে জল ঠিক করে না খাওয়া শরীরে জলভাব কম থাকা কোষ্ঠকাঠিন্যের মূল কারণ তাই জল বা তরল অবশ্যই বেশি পরিমাণে খেতে হবে সঙ্গে আপনি অবশ্যই হরিতকিকে রাখুন হরিতকির গুঁড়ো আদা রসের সঙ্গে মিশিয়ে খেতে হবে কিভাবে খেতে হবে জানিয়ে দিচ্ছি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অর্থাৎ ডিনারের পরে এই কাজটি করবেন আদা বাটা অথবা আদা রস নিয়ে নেবেন এক চা চামচ পরিমাণ তার মধ্যে নিয়ে নেবেন হরিতকির গুঁড়ো আধা চা চামচ পরিমাণ ভালোভাবে এই পেস্টটি তৈরি করে নিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পেস্টটি খেয়ে নিন আপনি চাইলে এটিকে জলে গুলেও খেতে পারেন আপনার কনস্টিপেশনের সমস্যা পরের দিন থেকে ভালো হতে শুরু করবে আর যারা পায়েলসের সমস্যায় ভুগছেন তারা জানেন পাইলস কতটা ভয়াবহ পাইলস অর্শ বা গ্যাজের সমস্যা পরবর্তীতে বাড়তে বাড়তে অপারেশন পর্যন্ত করানোর প্রয়োজন পড়তে পারে অনেকে এই অপারেশনটিকে খুব বেশি পরিমাণে ভয় পান তাই যারা পাইলসের সমাধান ঘরে বসেই যাচ্ছেন তারা হরিতুকির ব্যবহার করা শুরু করে দিন এখন থেকে অর্শ রোগের ক্ষেত্রে বা পাইলস রোগের ক্ষেত্রে হরিতুকির চূর্ণ নিয়ে নেবেন তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ তারপরে এটিকে সামান্য পরিমাণে ঘোলের সঙ্গে মিশিয়ে নেবেন ঘোলে একটু লবণও দিতে পারেন এই উপকরণটি বা এই মিশ্রণটি প্রত্যেক দিন একবার করে খাবেন পাইলস রোগের যেমন আরাম পাবেন কিছু দিনের মধ্যে পাইলস ভালো হতে শুরু করবে তবে অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত এই কাজটি করে যেতে যতদিন না আপনার পাইলস ভালো হয়ে যাচ্ছে যাদের পায়খানার সাথে রক্ত যায় অথবা রক্তাসের সমস্যা রয়েছে তারা আখের গুড় নিয়ে নেবেন এক মুঠো পরিমাণ এটিকে এক গ্লাস জলে মিশিয়ে নেবেন আধ হাজার চামচ পরিমাণ হরিতকির গুঁড়ো নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এটি খেতে পারলে রক্তাশ ভালো হয়ে যাবে কিছু দিনের মধ্যেই সর্দি কাশিতে হরিতকি খুবই উপকারী হরিতকি ঠান্ডা ও গরমের সমস্যাকে দূর করতে সাহায্য করে সারা বছরই জ্বর সর্দি কাশির সমস্যায় ভুগেন অনেকে অনেকে আবার আবহাওয়া পরিবর্তনের সময় এ ধরনের সমস্যায় ভুগতে পারেন চার থেকে পাঁচটি তুলসী পাতা ছেঁচে রস তৈরি করে নিন একটা চামচ মধু মিশিয়ে নিন আধা চা চামচ হরিতকির গুঁড়ো মিশিয়ে নিন এই পেস্টটির সাথে সামান্য পরিমাণে রক সল্ট অথবা সৈন্দব লবণ মিশিয়ে নিন তারপরে এটিকে গরম জলের মধ্যে মিশিয়ে নিন খুব বেশি গরম জল নয় হালকা গরম জল জ্বর সর্দি কাশি বা ঠান্ডা লাগার সমস্যায় এই কাড়াটি প্রস্তুত করে খান আপনি এটি টানা তিন দিন খাবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে জ্বর সর্দি কাশি নিমেষেই ভালো হয়ে যাবে হরিতকি খুব ভালোভাবে আপনাকে সাহায্য করতে পারে আপনার ওজনটাকে কমিয়ে আনতে এটি আমাদের মেটাবলিজম ক্ষমতাকে বাড়িয়ে দেয় ফলে খাবার ভালো করে হজম হয় খাবার ভালোভাবে হজম না হলে তা ফ্যাট হয়ে আমাদের শরীরে জমা থাকে মেটাবলিজম যা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তাই চর্বিও কম হয় কিভাবে খাবেন হরিতকি হরিতুকি দশটা মতো নিয়ে নিতে হবে অল্প পরিমাণে ঘি দিয়ে ভেজে ঠান্ডা করে শুকিয়ে নিতে হবে শুকনো হরিতকি নেওয়ার কথা বলছি তারপরে এগুলোকে গুঁড়ো করে রেখে দিতে হবে এই হরিতকির গুঁড়ো রোজ খাবার খাওয়ার পর অল্প করে খেতে হবে যদি প্রত্যেকবেলা খাবার খাওয়ার পরে হরিতকির গুঁড়ো খেতে পারেন তাহলে আপনার ওজনটা নিয়ন্ত্রণে চলে আসবে অবশ্যই পরিমিত মাত্রা এবং ডায়েট মেনে খাবার খেতে হবে ত্বকের যে কোনো ধরনের সমস্যাতে হরিতকি যেমন উপকারী তেমনি হরিতুকি রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে নিয়মিত সকালবেলা খালি পেটে হরিতকির রস খেতে পারলে রক্ত পরিশুদ্ধ হয় রক্ত থেকে বাজে টক্সিন বের হয়ে যায় শরীরের বিষাক্ত রক্ত বের হয়ে নতুন ভালো রক্ত উৎপাদিত হতে শুরু করে এছাড়াও সকালবেলা এটি খাওয়ার ফলে রক্ত পরিষ্কারের পাশাপাশি এটি পেটকেও পরিষ্কার করতে সাহায্য করে শরীর থেকে যখন বিভিন্ন ধরনের টক্সিন বের হয়ে যায় তখন আপনার ত্বকও সুন্দর হয়ে যায় এর জন্য এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে আধা চা চামচ পরিমাণ হরিতকের গুঁড়ো মিশিয়ে সকালবেলা খালি পেটে এটিকে সেবন করতে হবে আর্থ্রাইটিসের ক্ষেত্রেও এটি উপকারী শুধু বয়স্ক মানুষ নয় আজকাল যে কোনো মানুষ হাঁটুর ব্যথা গাছের ব্যথা আর্থাইটিসের সমস্যায় ভুগছেন হরিতুকি এই সমস্যাগুলো দূর করতে খুবই কার্যকরী হরিতুকির মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণে আর ক্যালসিয়াম হাড় শক্ত রাখতে টিস্যু মজবুত রাখতে সাহায্য করে বোন টিস্যু এবং হাড় মজবুত হলে ব্যথা ও জয়েন্ট পেইন কমে যায় তাই হরিতকির তেল ব্যবহার করতে পারেন আয়ুর্বেদিক যে কোনো দোকানে বা অনলাইনে আপনি হরিতকির তেল পেয়ে যাবেন হরিতকির এই তেল ম্যাসাজ করুন বাসাতে হরিতকির তেল প্রস্তুত করে নিতে পারেন দশার মতো হরিতকি ভালোভাবে রোদে শুকিয়ে নিন তারপরে এই হরিতকি গুঁড়ো করে নিন সরষের তেলের মধ্যে হরিতকি দিয়ে সামান্য একটু রসুন দিয়ে হালকা করে ভেজে ঠান্ডা করে কাঁচের পাত্রে সংগ্রহ করে রেখে দিন ব্যথার জায়গায় নিয়মিত মালিশ করুন আর্থারিসের যন্ত্রণা কমতে সময় লাগবে না এবারে বলছি চোখ ঠিক রাখার কথা চোখের ক্ষেত্রে হরিতকি কি মতো কাজ করে চোখের নানা ধরনের সমস্যা রয়েছে যেমন চোখের নার্ভ শুকিয়ে যাওয়া চোখে বারবার জল আসা চোখ লাল হয়ে যাওয়া চোখ জ্বালা করা এই ধরনের অনেক সমস্যা সমাধান করতে পারে হরিতকি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে পারে দূরের বা কাছের জিনিস দেখতে পাওয়ার যে সমস্যা রয়েছে তা দূর করে এর জন্য আপনি আসাসা চা চামচ পরিমাণ হরিতকি ভালোভাবে ফুটিয়ে এর একটি চা প্রস্তুত করে নিন তারপরে এটিকে ঠান্ডা করে ছেঁকে নেবেন এই যে ছেঁকে দেওয়া জলটি আছে সেই জলটি দিয়ে আপনাকে নিয়মিত চোখ পরিষ্কার করতে হবে এতে চোখের ইনফেকশন চোখ ওঠা দৃষ্টিশক্তির সমস্যা সব কিছু ভালো হয়ে যাবে নিয়মিত এক গ্লাস জলের মধ্যে আধা চামচ পরিমাণ হরিতকি ভালোভাবে ফুটিয়ে সেই জলটি দিয়ে চোখ ধৌত করলে চোখের সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে হরিতকি আমাদের হাটেরও যত্ন নেয় হাটের অন্যতম কাজ হচ্ছে আমাদের সারা দেহে বিশুদ্ধ রক্ত পাম্প করা হাট আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হাটে বেশ কিছু সমস্যা রয়েছে যেমন হার্টবিট কমে যাওয়া বুক ধরপর করা হালকা চিনচিনে ব্যথা এই সমস্ত সমস্যাকে হরিতকি দূর করতে পারে হরিতকি হার্টের মাসাল মজবুত করে রক্ত সঞ্চালন এবং পাম্পিং ক্ষমতা বাড়ায় সে সঙ্গে কোলেস্ট্রল হওয়া কমিয়ে দেয় তাই হার্ট অ্যাটাক হার্ট ব্লক বা রক্ত জমাট বাঁধার সমস্যা নিমেষেই দূর হতে শুরু করে তাই আপনি যদি একজন হার্টের রোগী হয়ে থাকেন রোজ আপনি দিনের যে কোনো একটি বেলায় সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং হাফচার চামচ পরিমাণ হরিতকির গুঁড়ো এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে মিশিয়ে খাবেন হার্টের যে কোনো সমস্যা কমতে শুরু করবে সপ্তাহ খানেকের মধ্যেই হরিতকি আপনার সেক্সুয়াল হেলথকেও মজবুত করতে সাহায্য করে থাকে সেই প্রাচীন যুগ থেকে প্রজন্মের পর প্রজন্ম সেক্সুয়াল হেলথ ভালো রাখার জন্য হরিতকি ব্যবহার করে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই হরিতকি খুব সাহায্য করে স্ট্রেস কমায় সেক্স হরমোনকে বাড়ায় টেস্টোস্টেরন এবং প্রজেস্টেরন নিঃসরণের মাত্রাকে বাড়ায় পুরুষের শক্তি ও ক্ষমতা এবং নারী শক্তি ও ক্ষমতা উভয়কেই বাড়ায় রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের মধ্যে আধা চা চামচ পরিমাণ মিশিয়ে নারী ও পুরুষ উভয়ই খান উপকার মিলতে বাধ্য এছাড়াও সর্বশেষ উপকার হিসেবে বলতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা আজকের দিনে প্রায় সকলের বাসাতেই একজন না একজন ডায়াবেটিসের রোগী আছে প্রত্যেকের ঘরে এই সমস্যা রয়েছে আয়ুর্বেদ বলছে হরিতকি রক্তের শর্করার মাত্রা কমাতে বেশ ভালোভাবে সাহায্য করে থাকে ডায়াবেটিস রোগীরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গরম জলের মধ্যে আধা চা চামচ পরিমাণ হরিতকির গুঁড়ো মিশিয়ে খেলে শর্করার মাত্রা কমে যাবে এর মধ্যে থাকা হাইপোগ্লাইসেমিক উপাদান শর্করার মাত্রাকে কমিয়ে আনতে সাহায্য করে হরিতকি গ্লুকোজের অতিরিক্ত উৎপাদন হতে দেয় না এটা ভারসাম্যের মধ্যে রাখতে সাহায্য করে থাকে ফলে আপনার ডায়াবেটিসের সমস্যাও কম থাকে এই হচ্ছে ঔষধি হরিতকের নানাবিধ উপকারিতা এবং ব্যবহার তো হরিতকির ব্যবহারের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা উপভোগ করুন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার